ধর্ষণের অভিযোগে তদন্তে গিয়ে আক্রান্ত পুলিশ, লাঠি রড নিয়ে হামলার অভিযোগ, জখম পুলিশ, ঘটনায় গ্রেপ্তার দুজন। ধর্ষণের অভিযোগে তদন্ত করতে গিয়েছিল পুলিশ, সেখানে গিয়ে দোষীদের খুঁজে বের করার বদলে নিজেরাই আক্রান্ত হল অভিযুক্ত ও তার সঙ্গীদের হাতে। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন পুলিশ ইনচার্জ সহ 9 জন পুলিশ কর্মী। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকা জুড়ে। জানা গিয়েছে শুক্রবার রাতে উত্তর চব্বিশ পরগনার হাসনাবাদ থানা এলাকার এক মহিলা হাসনাবাদ থানার অন্তর্গত মুড়ারিসা আউটপোস্টে গিয়ে তার ওপর নির্যাতনের অভিযোগ দায়ের করেন। সেই মহিলার থেকে পাওয়া অভিযোগের ভিত্তিতে রাতেই তদন্ত করতে যায় মুড়ারিসা আউটপোস্টের ইনচার্জ সহ মোট 9 জন পুলিশ কর্মী। কিন্তু সেখানে গিয়ে বিপাকে পড়েন পুলিশ কর্মীরা। অভিযোগ, ওই রাতেই মহিলার কথার পরিপ্রেক্ষিতে অভিযুক্তের বাড়িতে তদন্তের জন্য যায় পুলিশ। সেই সময় পুলিশ কর্মীদের ওপর চড়াও হয়ে তাদের লাঠি দিয়ে মারধর করে অভিযুক্ত ও অভিযুক্তের সঙ্গীরা। সঙ্গে সঙ্গেই তাদের উদ্ধার করে টাকি হাসপাতালে নিয়ে গেলে তাদের চিকিৎসা করার পর 3 ঘন্টা পর্যবেক্ষণে রাখা হয়। তারপর তাদের ছেড়ে দেওয়া হয়। তবে পুলিশের একটি বিশেষ সূত্রে জানা গেছে কয়েকজন পুলিশকে এক্সরে ও সিটি স্ক্যান করাতে হয়েছে। এই ঘটনায় প্রধান অভিযুক্ত রাকেশ শেখ পলাতক। তবে এই ঘটনায় 20 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হলেও ইতিমধ্যে আব্দুল রহমান তরফদার ও লুৎফর তরফদার নামে 2 জন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে পুলিশের পক্ষ থেকে। পুলিশের ওপর আক্রমণের ঘটনায় গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। এলাকায় পুলিশের একটি দলকে মোতায়েন করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, হামলার ঘটনায় কারা কারা যুক্ত রয়েছে তা খুঁজে বার করে প্রত্যেকের বিরুদ্ধেই আইনত ব্যবস্থা গ্রহণ করা হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, হাসনাবাদ। ধর্ষণের অভিযোগে তদন্ত করতে গিয়েছিল পুলিশ, সেখানে গিয়ে দোষীদের খুঁজে বের করার বদলে নিজেরাই আক্রান্ত হল অভিযুক্ত ও তার সঙ্গীদের হাতে। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন পুলিশ ইনচার্জ সহ 9 জন পুলিশ কর্মী। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকা জুড়ে। জানা গিয়েছে শুক্রবার রাতে উত্তর চব্বিশ পরগনার হাসনাবাদ থানা এলাকার এক মহিলা হাসনাবাদ থানার অন্তর্গত মুড়ারিসা আউটপোস্টে গিয়ে তার ওপর নির্যাতনের অভিযোগ দায়ের করেন। সেই মহিলার থেকে পাওয়া অভিযোগের ভিত্তিতে রাতেই তদন্ত করতে যায় মুড়ারিসা আউটপোস্টের ইনচার্জ সহ মোট 9 জন পুলিশ কর্মী। কিন্তু সেখানে গিয়ে বিপাকে পড়েন পুলিশ কর্মীরা। অভিযোগ, ওই রাতেই মহিলার কথার পরিপ্রেক্ষিতে অভিযুক্তের বাড়িতে তদন্তের জন্য যায় পুলিশ। সেই সময় পুলিশ কর্মীদের ওপর চড়াও হয়ে তাদের লাঠি দিয়ে মারধর করে অভিযুক্ত ও অভিযুক্তের সঙ্গীরা। সঙ্গে সঙ্গেই তাদের উদ্ধার করে টাকি হাসপাতালে নিয়ে গেলে তাদের চিকিৎসা করার পর 3 ঘন্টা পর্যবেক্ষণে রাখা হয়। তারপর তাদের ছেড়ে দেওয়া হয়। তবে পুলিশের একটি বিশেষ সূত্রে জানা গেছে কয়েকজন পুলিশকে এক্সরে ও সিটি স্ক্যান করাতে হয়েছে। এই ঘটনায় প্রধান অভিযুক্ত রাকেশ শেখ পলাতক। তবে এই ঘটনায় 20 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হলেও ইতিমধ্যে আব্দুল রহমান তরফদার ও লুৎফর তরফদার নামে 2 জন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে পুলিশের পক্ষ থেকে। পুলিশের ওপর আক্রমণের ঘটনায় গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। এলাকায় পুলিশের একটি দলকে মোতায়েন করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, হামলার ঘটনায় কারা কারা যুক্ত রয়েছে তা খুঁজে বার করে প্রত্যেকের বিরুদ্ধেই আইনত ব্যবস্থা গ্রহণ করা হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, হাসনাবাদ। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ। বাঙালির সেরা উৎসব দুর্গাপুজো একেবারে দোরগোড়ায়, তাই তো সেজে উঠেছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল। নতুন নতুন কালেকশনে সাজাবো গোটা পরিবারকে, আর তাই তো সেজে উঠেছে আমাদের বনগা শাখা, শিমুলতলার মোড়, যশোর রোড, আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।